हेलो दिस इज शुभ्रो जितेंद्रोल कामी ऑल टू माय चैनल आपन कोदा विल लव रंजन लेटेस्ट वेंचर तू झूठी मैं मक्कारनी तो एक तो बार ये बोल छी ना जेटाई टाइप बोल छी एक्चुअली तो ए मोते আমরা পাঠানকে ধরে নিয়েছি লাস্ট এক দু বছরের মধ্যে বেস্ট প্রোজেক্ট ইন টার্মস অফ ওই কমার্শিয়াল যে আউটপুটগুলো দেওয়া এবং সেটা দিয়ে যেরকম বেঞ্চমার্ক দিয়েছে বক্স অফিসের সব কিছু দিয়ে যদি বলি বাট ওখানে একটা স্টার ভ্যালু সেই অর্থে ওয়ার্ক করেছে এখানেও রণবীর কাপুর এবং শ্রদ্ধা এবং কন্টেন্ট যেরকম রয়েছে সেটা যদি সেরকমভাবে যদি ওয়ার্ক করে তো এই ফিল্মটা একটা বিশাল কিছু হিট দিতে চলেছে বলিউডে মিলিয়ে না আমার কথা যদি ওয়ার্ক করে মানে কন্টেন্টের জোরটা যদি ওয়ার্ক করে আলটিমেটলি এবং যেরকম কমার্শিয়াল এলিমেন্টগুলো রেখেছে এবং টোটালি ডিজাইনড এই ফিল্ডটা একদম ইয়াং জেনারেশনের জন্য একদম মানে আমাদের জেনারেশানটার জন্যই বানানো যেরকম কমেডিটা রয়েছে যেরকম রাইটিং রম কম ফ্যামিলি ভ্যালু সব কিছু মিলিয়ে যদি একদম টোটাল যদি আউটপুটটাকে ধরি তো এই ফিল্মটা এবং স্টার ভ্যালুও কিন্তু রয়েছে সব কিছু যদি একটা জায়গায় যদি প্রপারলি যদি ব্যাটে বলে যদি হয়ে যায় না যদি বক্স অফিসে এদিকে বলছি তো এই ফিল্ম বিজনেসে বিশাল বিশাল কিছু হিট দিতে চলেছে সিরিয়াসলি জানি হ্যাঁ দিওয়ানির পরে রণবীর কাপুরের কেরিয়ারে এরকম কমার্শিয়াল হ্যাঁ কমার্শিয়াল ইভেন্ট মানে শুধু এই নয় যে আপনি ট্রিপুলারের মধ্যে আর অ্যাকশন করে দেবেন বা আপনি কেজিফের মতো মোমেন্ট তৈরি করবেন বা আপনি পাঠানের মতো ওরকম কিছু ট্রিটমেন্ট করবেন তা নয় রমকম দিয়েও যে ট্রিটমেন্ট করা যায় এবং একদম ওই জরটাকে দিয়েও যে এরকম কমার্শিয়াল এলিমেন্ট তৈরি করা যায় এরকম একটা ওয়ার্ল্ড তৈরি করা যায় সেটা লবরান জান খুব ভালোভাবে করিয়ে দেখেছেন তার এর আগের কাজগুলো যদি বলি তার ডাইরেক্টোরভেঞ্চারের নিরিখে আকাশবাণী পেয়ার কাঞ্চিনামা ওয়ান টু সোনু ক্রিটিকো সুইটি পেয়ার কাঞ্চিনামা তার মধ্যে আমি টপ মোস্ট রাখি তারপরে পেয়ার কাঞ্চিনামা টু যদি বলি সেই লেভেলের নয় বাট খারাপ নয় আমার সোনুগিরি টুকি সুইটটি ঠিক আছে যাদের ভালো লাগে ভালো লাগে ডিউ রেসপেক্ট আমার ভালো লাগেনি আর সিম্পলি আমার ভালো লাগেনি আমি বলেও ছো অনেক জায়গাতে তো আর আকাশবাণীটাও ঠিকঠাক চলো কুল বাট এটা দেখার পরে স্পেশালি সোনু এই তু জুটি ম্যামাক্ট দেখবার পরে আমি নিঃসন্দেহে বলবো আমার পছন্দের যদি কেউ বলা বলে তো লাভনজনের বেস্ট প্রজেক্ট এটা ইন টার্মস অফ এভরিথিং তো দুটো নেগেটিভ পয়েন্ট আছে দুটো আগে বলেনি তারপরে আমি পজিটিভ পয়েন্টগুলোতে ঢুকছি কারণ পজিটিভ বলতে যাবো লাস্টের নেগেটিভটা জাস্ট মাথা থেকে বেরিয়ে যাবে এতগুলো পজিটিভ পয়েন্ট আছে এই রিভিউয়ের মধ্যে বা এই ফিল্মটা দেখবার পরে আমার ফিল হয়েছে তো প্রথম কথা নেগেটিভ পয়েন্টে যেটা বলবো আমি ধরুন একটা মানুষের সঙ্গে প্রচণ্ড পরিমানে ক্লোজ সে যেরকম রিলেশানে হয়ে থাক তো সেই ক্লোজনেসের মধ্যে সে যদি আমাকে একটা নাম্বার বদলে আমাকে ফোন করে তো সে প্রতিটা মানুষ দেখবেন আমি যদি তার খুব পরিচিতি হয় তার কথার কিছু টোন থাকে তার কথার প্রতিটা ওয়ার্ডকে থ্রো করবার কিছু জেসেয়ার থাকে কিছু টোনালিটি থাকে কিছু তার ওই সিগনেচার ব্যাপার থাকে যদি সে অ্যাক্টার না হয় মানে সে একদমই পুরো একটা ওয়ার্ল্ড আলাদা ক্রিয়েট করে দিল তা যদি না হয় আমার আপনার মতো সাধারণ মানুষের ওই জেস্টার কথা বলার থ্রোয়িং অনেক কিছুর মধ্যে দিয়ে বোঝা যায় যে হ্যাঁ এটা তো ওই মানুষটাই ওই সিগনেচার ব্যাপারটা যেটা থেকে থাকে তো সেটা কী করে আপনি এড়াবেন আর সেটা আপনি এড়াচ্ছেন না অথচ আমি চিনতে পারছি না এটা তো পসিবল নয় তো এইরকম একটা জিনিস রয়েছে এখানে যেই জায়গাতে অ্যাটলিস্ট আমার ওই ব্যাপারটা একদম কনভিনসিং লাগেনি একদম কনভিনসিং লাগেনি এবং সেটা একটা বড় একটা লুফল আমার মনে হচ্ছে স্ক্রিন প্লের মধ্যে আমি সবটা মেনে নিতে পারি ওই লাউড অ্যাক্টিং সব কিছু মেনে নিতে পারি কারণ এই যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করা হয়েছে এখানে তুজুটি ম্যামাকড়ে সেটা খুব ভালোভাবে যায় এবং যারা করছেন সেই অ্যাক্টাররা তারাও খুব কনভিন্সিং ওয়েতে করছেন সেটা নেওয়ার কোনো সমস্যা নেই বাট ওই রাইটিংয়ের ওই ব্যাপারটা আমার একদম কনভিনসিং লাগেনি ওটা আমি নিতে পারিনি বাকি সব আমি নিয়ে নিয়েছি আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ফার্স্ট হাফে ওই একটা জায়গাতে রয়েছে বিচের মধ্যে তারা রাত কাটায় ওই রাত কাটানোর আগে অবধি শুধু ওই বাচ্চা মেয়েটার বা রণবীর ক্যারেক্টার ভাগ্নির যে কমেডি পার্টগুলো রয়েছে ওটা ছাড়া আমার খুব একটা এফেক্টিভ লাগে না স্ক্রিন পেটে হ্যাঁ তার মধ্যে গান রয়েছে ঝকমকে একটা ব্যাপার রয়েছে খুব একটা কালারফুল অ্যাটমোসফিয়ার কেয়ার ক্রিয়েট করা রয়েছে বিচপিট সব রয়েছে বাট গিয়ে আর খুব একটা এফেক্টিভ লাগে না না কমেডিটা এফেক্টিভ লাগে না সিনগুলো খুব এফেক্টিভ লাগে না পারফরমেন্স আর ঠিক আছে পারফরমেন্স চলছে বাট ডায়লগ রাইটিং ফাইটিং বা সিনগুলোর ডিজাইন কোনোটাই খুব একটা আমার এফেক্টিভ লাগে না বাট ফিল্মটা ওই রাতটার পর থেকে যেভাবে চালু হয় এবং ফার্স্ট হাফটা তারপর থেকে যেভাবে টানতে থাকে এবং স্পেশালি সেকেন্ড হাফে সে ফিল্মটা যেই পিচে যায় আপনি যখন হল ছেড়ে বেরোবেন জাস্ট তালি দিতে পেটে খিল ধরিয়ে আপনার চোয়াল ব্যথা করিয়ে বেরোবেন এত ভালো কমেডিটা লেখা এত ভালো ফ্যামিলি ভ্যালুসগুলোর মধ্যে ইনপুট করেছে লিটারালি ট্রেলারে কিছু দেখানোই হয়নি ফিল্মের স্টোরি কিচ্ছু দেখার নেই আর দেখে বোঝা যায় হ্যাঁ ইটস আ টিপিক্যাল লাভ রঞ্জন ফিল্ম যার মধ্যে কালার ফালার ব্যাপারগুলো রয়েছে ওরা ল্যাভিস টাচ রয়েছে ওই একটা দুনিয়ার গল্প বলছে রণবীর কাপুর কীরকম টাইপের আমরা এর আগে প্লে করতে দেখেছি এবং একবার ফ্রেশ প্লেয়ার দেখছি হোলির সময় রিলিজ এগুলো সব কিছুই ছিল বাট যে কন্টেন্টটা এইরকম লেভেলে জোর রয়েছে স্পেশালি সেকেন্ড আপনার এতটা টাইট এতটা ইমোশনালভাবে ট্রিট করবে অনেক জায়গাতে রয়েছে যেগুলো হয়তো আপনারা খেল হাসার কথা বাট সেই জায়গায় আপনি জানেন ব্যাকস্ট্রইটা কী কী ঘটেছে ইতিমধ্যেই সেই জায়গায় আপনার যে শিলটা আপনি হাসতে চেয়েও হাসতে পারবেন না অদ্ভুত একটা মন খারাপ একটা মনের মধ্যে একটা অদ্ভুত কালো মেঘ যেন থাকবে বিষাদের যে মেঘটা হয় ওরকম একটা মন ভার করার ব্যাপার তৈরি হবে আবার মিউজিকের পার্টে যদি আসি তো প্রীতমের মিউজিক খুব যে ভালো মানে বিশাল দিন মনে রাখবো লুপে শুনবো এমন নয় বাট যেই সিনগুলোতে ইউজ করেছে দ্যাটস ব্রিলিয়ান্ট সব থেকে ভালো লেগেছে আমার যে একটা কান্নার জায়গা একটা রয়েছে বা একটা স্যাড একটা মোমেন্ট তৈরি হয় কোনো একটা জায়গায় কোন জায়গায় বলছি না সেই জায়গায় যে গানটা যেরকম লেখা যেরকম কম্পোজিশান ভালো সুধ একটা ডান্স নাম্বার রয়েছে ওটা যেরকম ভালো একটা রোম্যান্টিক একটা নাম্বার রয়েছে ওই নাম্বারটা ভালো প্রপারলি সিনের সঙ্গে খুব যায় মানে সিনগুলোকে বা ওই মোমেন্টগুলোকে এনহ্যান্স করার জন্য তো মিউজিক ওই কমার্শিয়াল ওই ব্যাপারটাকে ঢোকানোর জন্য তো মিউজিকটা দেওয়া আলটিমেটলি সেটা খুব ভালো হয় ওয়ার্ক করে প্রপারলি ওয়ার্ক করে পারফরমেন্স যদি বলি রণবীর শ্রদ্ধা ব্রিলিয়ান্ট তাদের জায়গাতে ওভার দ্য অ্যাক্টিংটা বা লাউড অ্যাক্টিংটা বলা ভালো দরকার ছিল এখানে এবং তারা প্রপারলি সেটা করেছে এবং রণবীরকে আমরা এর আগেও দেখেছি বা শ্রদ্ধা এত ভালো হবে কোভা পড়ে দেখবার মতো তারপরে যদি পারফরমেন্সে আসি তো নানা দর দেন ডিম্পল কাবাডিয়া হ্যাডস অফ ম্যান হ্যাডস অফ স্পেশাল সারাক্ষণ যদি ভালো পারফরমেন্স দিয়ে যান এবং সেটা একদম মানে একদম শিখর ছোঁড়ে একদম শিখরটা টাচ করে একদম ক্লাইম্যাক্স এসে ওই এয়ারপোর্টের সিনটা যেভাবে ডিজাইন করেছেন মেকারসরা ব্রিলিয়ান্টলি ডান জাস্ট ব্রিলিয়ান্টলি ডান পেটে খিল ধরে যায় মানে হলে বসে তো আপনার তো মানে অপশানটা থাকে না যে রিওয়াইন করে করে দেখি বাট লিটারলি আমার ওখানে বসে ফিল হয়েছিল কেন এখানে রিবাইন ব্যাটানটা নেই যে আমি আর দুবার দেখি এখানে এই ফিল্মটা জান হলে কি আরামসে দেখুন হলে বলুন নোটিতে বলুন সব জায়গাতে মজা আসবে বাট হলের ওই কালারফুল ব্যাপারটা এই ফেস্টিভ মোমেন্টে আরও বেশি করে যেন আপনার মানে হলের ভিউইং এক্সপেন্স এটা ডিজার্ভ করে কোথাও একটা কি না এরকম না যে ট্রিপলার বা পাঠানের মতো ওইরকম অ্যাকশন ডিজাইন বা ওরকম অ্যাকশন কোরিওগ্রাফি হলে রাতে কি নয় তাহলে হলে যাবেন না এরকম নয় বাট হলেও দেখতে পান এই ফিল্মটা এই ফিল্মটা আমাদের হলের মেটেরিয়াল রয়েছে ওটিটি মেটেরিয়াল রয়েছে হ্যাঁ এই ফিল্মটা টোটালি ডিজাইন ফর ইয়াং জেনারেশান আমার আপনার মানে আপনি কীরকম যায় না বাট আমার মতো মতো এদের যারা পাবলিক তাদের জন্য বানানো একটা বাচ্চার ক্যারেক্টার এখানে রয়েছে ম্যাক্সিমামই ডেপোমি করে বাচ্চারা দেখতে ভাল লাগে না স্ক্রিনে খুব মেকি মেকি লাগে বাট এখানে বাচ্চার ওই তো মানে খুব ভালোভাবে জায়গাগুলোতে মানে রয়েছে কনভিনসিং লাগে মানে ডেপমি করছে তারপরেও দেখতে ভালো লাগে এবং স্পেশালি শুরুর দিকে বাচ্চাটাকে যতটা স্পেস দেওয়া হয়েছে সেও খুব ভালোভাবে পারফর্ম করেছে লাস্টের দিকে দু একটা জায়গাতে সে এবং ফ্যামিলি ভ্যালুস হ্যাঁ অবভিয়াসলি এই সময়ে যে জিনিসগুলো ঘটছে এই সার্কামস্ট যেগুলো ঘটছে আমাদের আশেপাশে এর একটা সাইডকে যেভাবে রেখেছে আর একটা সাইডকেও ঠিক সেরকমভাবেই তারা দেখানোর চেষ্টা করেছে ওভারঅল যদি বলি সেকেন্ড হাফটা জাস্ট ব্রিলিয়ান্ট এরকম জমজমাটির সেকেন্ড হাফ জাস্ট ওই বললাম যে হল থেকে বেরোনোর মোমেন্টটা অনেক অনেক বেশি প্রিসিয়াস করে তুলবে আপনার জন্য ফিল্মটা যত এগোয় তত যেন ফিল্মের ওই আরও ডেপথ বাড়তে থাকে রাইটিংয়ে আরও ভালো সব জিনিসটা যেন আরও বেশি করে হয় না একদম তেল নুন ঝাল মশলা প্রতিটা জিনিস যেন একসঙ্গে আরও বেশিভাবে হয় এবং এইজিং লাইকে ফাইন ওয়াইন টাইপ অফ টাইপ অফ ফিলটা আপনাকে দেয় ফিল্মটা যত আমি শেষের দিকে দেখুন ওভারঅল যদি বলি তো কমার্শিয়াল এলিমেন্টে ভরা পারফরমেন্স সেই ওয়ার্ল্ড এবং ওই ওয়ার্ল্ডটাকে টোটালি আপনাকে এনগেজ করে রাখবে ওই স্ক্রিনের দিকে আপনাকে জাস্ট চোখ বড়ো বড়ো করে তাকিয়ে থাকতে বাধ্য করবে এই ফিল্মটা যান যারা দেখেননি এখনও গিয়ে দেখে আসতে পারেন এবং যারা দেখে যান অলরেডি আজকের দিন এই ফিল্মটা রিভিউ করতে থাকার রাত হয়ে গেল কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন কি লেগেছে এবং এই ভিডিও নিয়ে আমার এই রিভিউ নিয়ে যদি আপনার কিছু বক্তব্য দেখে থাকে কমেন্ট বক্সে কবরটা জানাতে বলবে না ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং দ্য ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিডিও দেখে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না বাই বাই গুড নাইট